ফিতনার জামানা আসবে নবীজি এটা আগেই বুঝতে পেরেছেন 1000 বছর আগে কিয়ামত পর্যন্ত একটার পর একটা ফিতনা আসতে থাকবে নানান রকমের দ্বীনের সূরতেও বদ্দীন আমাদের মধ্যে ঢুকে যাবে কত রকমের ফিতনা এখন বলার সময় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجس الحمد لله انجمان تعليم السنة বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এই সুন্দর আয়োজনের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম এবং কেন্দ্রীয় আহ্বায়ক আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ পরম শ্রদ্ধেয় হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া بارك الله في حياتي شباب اللهم آمين সম্মানিত হাজিরিন আমরা সকলেই প্রত্যেকই কর্মব্যস্ত প্রত্যেকই যার যার কর্মব্যস্ততাকে একটু আগলে রেখে দিনের এই মহতি আয়োজনের মধ্যে আজকে আমাদের এই আশা বসা রব্বুল আলামিন যেন কবুল করে নেয় প্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবাই বলি আল্লাহুম্মা আমিন আসলে সত্যি বলতে হকের কাজগুলো দ্বীনের কাজগুলো সুন্নতের কাজগুলো যখন যেখানে হয় অন্তত কমপক্ষে ওলামায়ে উম্মতের দায়িত্ব হচ্ছে সেই কাজগুলোকে এগিয়ে নেওয়া সেই কাজগুলোর রাহবারি করা দলমত ভুলে গিয়ে যেখানে নবীর সুন্নতের কথা আসে নবীর ইজ্জতের কথা আসে নবীর শান ও মানের কথা আসবে সেখানে আমাদের সবার দায়িত্ব হচ্ছে সব কাজ ভুলে গিয়ে আগে রাসূলের সম্মান মর্যাদার জন্য আমাদের সব কিছু বাদ দিয়ে এগিয়ে আসা ঠিক কি না বলেন এজন্য আমার ভাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যেই আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতে কারিমা সহ যে হাদিসটি পড়েছি এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে আমি একটি আয়াতে কারিমা পড়েছি রব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম অর্থাৎ হে নবী আমার হে দোস্ত আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি গোটা মানব জাতিকে মানুষকে জানিয়ে দিন মানুষকে বলুন এই কথা আমি আল্লাহর পক্ষ থেকে কি সেই কথা আতিউল্লাহ তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো আল্লাহ তাআলার কথা মেনে চলো ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো রাসূলের ইত্তেবা করো রাসূলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা বিজ্ঞজন রয়েছে বিজ্ঞ ওলামায়ে উম্মত রয়েছে বড় বড় মহান ব্যক্তিরা রয়েছে সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের সুমহান ব্যক্তিত্ব যারা তাদের অনুসরণ তোমরা চালিয়ে দাও এতে করে কি হবে একদিন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ঠিকানা যে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত তোমরা পৌঁছে যাবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি নবীজি একদিন সাহাবায়ে কেরামকে অত্যন্ত আবেগের সাথে কথা বলছিলেন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে আজকে মনে হয় নবীজির এগুলো একেবারে শেষ সময়ের কথা জিন্দেগির এরপরে মনে হয় নবীজি আর বেশি দিন বাঁচবে না তাই সাহাবায়ে কেরামও সবসময় মনোযোগ দিয়ে শুনতেন ওই দিনও মন দিয়ে শুনছিলেন নবীজি অনেক উপদেশ দিয়েছেন অনেক কিছু আলোচনা করেছেন এর মধ্যে একটি কথা এটাও ছিল আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আমার সুন্নতকে তোমরা শক্তভাবে ধরে রাখবা অসুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন যারা হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন
মানে তারকা সমতুল্য সাহাবায়ে কেরাম তোমরা তাদেরও অনুসরণ করবা তাদেরও জিন্দেগির মতন তোমাদের জিন্দেগিকে বানাবা আদু আলাইহা বিল নওয়াজিস আর এটা মানতে গিয়ে আমার ইত্তেবা করতে গিয়ে আমার সুন্নত অনুসরণ করতে গিয়ে আমার সাহাবায়ে কেরামের আদর্শ মানতে গিয়ে যদি তোমাদের দাঁত দিয়ে এটা কামড়ে ধরতে হয় তাও তোমরা সেটা করো এটাই নবীজি বুঝাতে চেয়েছেন অর্থাৎ ফিতনার জামানা আসবে নবীজি এটা আগেই বুঝতে পেরেছেন দের হাজার বছর আগে কিয়ামত পর্যন্ত একটার পর একটা ফিতনা আসতে থাকবে নানান রকমের দ্বীনের সূরতেও বদ্দিন আমাদের মধ্যে ঢুকে যাবে কত রকমের ফিতনা এখন বলার সময় নাই আপনারা দেখেন আজকে কত রকমের দল বের হয়েছে ইসলামের লেবাস ধরেও আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হিজবুত তাওহিদ নামক এক ভণ্ড দল ছিল কি ছিল না নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে তারা নামাজ পড়তো নাউজুবিল্লাহ গান করতো আড্ডা দিত ওলামায়ে কেরামের নামে বিষেদাগার করতো সেই মজলিসের মধ্যে তাইলে এটা নেক্সট রূপে সম্পূর্ণ শয়তানের ধোকা আর ফিতনা ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কিনা বল এজন্য নানান রকমের ফিতনা আমি শুধু একটা বললাম আমাদের চতুর্দিকে হাজার হাজার রকমের ফিতনা ইসলামের লেবাস ধরে ঢুকে গেছে ইসলামের লেবাস বড় বড় ব্যক্তিদের মধ্যেও দেখা যায় আজকে ইসলামের লেবাস ধরে ইসলামকে পর্যন্ত নিজের স্বার্থ হাসিলের জন্য আমি স্পষ্ট বলতে চাই যত বড় ব্যক্তি হোক নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে খাটো করতে দ্বিধাবোধ করে যদিও পরবর্তীতে যতই ক্ষমা চায় এজন্য ফিতনাগুলোকে চিহ্নিত করতে হবে চাই সেটা যেই দল থেকেই হোক যেই গোষ্ঠী থেকে হোক যেই ব্যক্তি থেকে হোক ফিতনা ফিতনাই অবশ্যই সেটাকে আমরা পরিত্যাগ করতে হবে আমাদেরকে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করতে হবে সেটার জন্য প্রয়োজনে যদি সারা দুনিয়া একদিকে চলে যায় তারপরেও আপনাকে আল্লাহ রাসূলের সুন্নাত দাঁত দিয়ে কামড়ে হলেও ধরে পড়ে থাকতে হবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের বংশধরদেরকে তাদেরকেও এই সঠিক পথটা আমরা তাদেরকে চলমান রেখে যাব ইনশাআল্লাহ আর এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সাহেব আমি মনে করি তার একমাত্র দিনরাতের অক্লান্ত পরিশ্রম এজন্যই শুধুমাত্র যে আল্লাহ রাসূলের ইত্তেবা নবীজির আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ যেন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের রন্ধে রন্ধে প্রতিটা মুসলমানের দিলে দিলে রাসূলের আদর্শ সুন্নত এগুলো যেন পৌঁছে যায় বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া আর কোনো লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না আজকে মজলিস ছোট হতে পারে আয়োজন ছোট হতে পারে কিন্তু আমি বলি যদি মজলিস এটা ছোট হয় আয়োজন ছোট হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীমে আল্লাহ তাআলার কাছে আজকের এই নবীজির মহব্বতের এই নাজরানা এই যে সুন্দর আয়োজন সুন্নতের বাস্তবায়নের যে আয়োজন এটা আল্লাহর কাছে অনেক অনেক পরিমাণ দামি এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার ভাই লম্বা করার সুযোগ নাই ওলামায়ে কেরামরা আছেন অনেক কথা বলবেন অনেক কথা হয়েছে আপনারা শুনবেন কিন্তু আমি একটা কথাই বলতে চাই আমাদের কি হীনমন্যতায় ভুগতে হবে প্রত্যেকই যদি আমি একেবারে শেষ করে দিচ্ছি প্রত্যেকই যদি আমরা যার যার ছেলে মেয়ে যার যার বিবি বাচ্চা যার যার মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা পড়ে থাকি আগামী দিনে আমাদের জন্য ভয়াবহ অন্ধকার ভবিষ্যৎ আসছে মনে রাখবেন আর যদি আমরা আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঘর বিবি বাচ্চা এগুলোকে ঠিক রেখে কিছুটা সময় যদি আমরা দিনের জন্য বের করি যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাহু ফিদ্দিন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন এই আয়াতের ব্যাখ্যা দেখে একটা দলকে তো অবশ্যই দিনের ফিকিরে বের হতে হবে দিনের কাজ করে যেতে হবে তাহলে দিন টিকবে কিভাবে সুন্নাত টিকবে কিভাবে আজকে আপনারা দেখেন ঘরে ঘরে আজকে মুসলমানের সন্তানরা কি পরিমাণ গান বাজনা বেহায়াপনা চালিয়ে দিয়েছে আপনি দেখেন একটা ঘরের মধ্যে ব্রাশ ছাড়া একটা মেসওয়াক নবীজির যে সুন্নতের যে মেসওয়াক ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মেসওয়াক কি জিনিস বলতে পারবে নবীজির সুন্নতকে তারা কবর দিয়ে ফেলেছে সুন্নতকে মাটির সাথে মিশিয়ে ফেলছে ঘরে ঘরে সবাই টেবিল চেয়ারের ব্যবস্থা করেছে ডাইনিং রুম সবাই টেবিল চেয়ারে খাবার খাচ্ছে টেবিল চেয়ারে খাবার খাওয়া জায়েজ না জায়েজ ওইটা আমি বলতে চাচ্ছি না আমার কথা হচ্ছে নবীজির মূল সুন্নত যেটা ওই সুন্নত থেকে দিন দিন আমরা দূরে সরে গেছি কি না যাই নাই
অবশ্যই অনেক দূরে সরে গিয়েছে আমাদের যে দস্তরখান আমাদের যে মেসওয়াক টিস্যু ঢিলা কুলুপ এই যে নবীজির আদর্শগুলো কোন পাও দিয়ে মসজিদে ঢুকব কোন পাও দিয়ে বের হব বাথরুমে কোন পাও দিয়ে ঢুকব কোন পাও দিয়ে বের হব কি দোয়া পড়ব না কি করব না করব ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত আমাদের ইবাদতের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে নবীজির যে আদর্শগুলো নবীজির যে সুন্নাতগুলো এগুলো যে আমরা দিন দিন মাটির সাথে কবর দিয়ে ফেলতেছি কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন আমাদের এই উলামায়ে উম্মতকে আগে জিজ্ঞাসা করবে তারপর আমাদের যারা অনুসারী আমাদের জাতিকে তারা জিজ্ঞাসা করবে আল্লাহ ঠিক কিনা বলে এজন্য আমার ভাই এটাকে আমরা ছোট মনে না করি আজকের এই ভাইয়ের কাছ থেকে আমরা কেউ ছোট মনে না করি বরং সবাই ওনাকে উৎসাহ দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আঞ্জুমানে তালিমুস সুন্নাহকে আমরা অনেক দূর পর্যন্ত এ দেশে এগিয়ে নিয়ে যাব কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর আঞ্জুমানে তালিমুস সুন্নাহ আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লামা মাহমুদুল হাসান জিহাদি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সাহেবের এবং ওনার সাথে যারা কষ্ট করে আয়োজনগুলো করতেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নিক বলেন আল্লাহুম্মা আমিন তাদের সফলতা কামনা রেখে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম রব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবার কখনো দেখা হবে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাআনা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস বাই কোলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোলকাতা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী